উপকার ইত্যাদি করে তাহলে সে ওই পরিমাণ সবাব লাভ করবে কিনা সময় যেমন এখানে মানুষ যখন বিপদ আপদের মধ্যে থাকে তখন আল্লাহ তাদের কাত আলার সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করবে না আবাদতের মাধ্যমে কান্নাকাটের মাধ্যমে দোয়ার মাধ্যমে সামর্থ্য থাকলে সৎকার মাধ্যমে করবে সামর্থ্য না থাকলে তো লাইফ কাল্ফুল্লাফোন আফস্তান নিলে অবস্থা আলাতাল বান্দার সাহায্যের বাইরে কিছু চাপিয়ে দেন নাই তাই এটাই যতটুকু সম্ভব সে নিজের সামর্থ্য হিসাবে আহ নিজেকে প্রত্যেক বালক বালকারের মধ্যে নিয়োজিত রাখবে লাহে লাহে লাহং কেঁচু ভানাকিনী কুমুদমিনা জলমিন এটা পিসিয়ে পিষ্টি ভরবে এটা হচ্ছে সৈন্যত যারা গ্রস্ত আছে এরা এই দোয়াটা বেশি বেশি করবে বেশি বেশি করবে তা আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবেন এটা হাদিস এবং করার মধ্যে বিভিন্ন জায়গাতে আছে আর এটাও ঠিক যে জানাতি লোকের কতগুলা গুণের মধ্যে এটা আছে আল্লাহ দিনা ইউ ফির কোন যারা ভালো অবস্থাতে দূর অবস্থাতে আল্লাহ রাস্তার মধ্যে কি করে দান করে একটা হাদিসের মধ্যে আছে এই হাদিসের মধ্যে রাসুস আল্লাহ্ আল্লা সিল্লাত করেন সোনা এউল মারুফ তাকে মশা আসু তবরানী হাদিসটাকে আনাসাদ জিলা থেকে বর্ণনা করছেন যার অর্থ হচ্ছে সনা এ মারুফ আপনি যদি মানুষের উপকার করেন তাকে মশা আসো তাহলে খারাপ বিষয় থেকে আল্লাহ তালা রক্ষা করবেন তাই যদি নাকি আপনি সরাসরি এরকম না রাখেন যে টাকা পয়সা যে দান সত্যের মাধ্যমে বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাইলে আপনি যদি নাকি মানুষের উপকার করেন তাহলে আল্লাহ তাদের কথা আপনাকেও এরকম দুরবস্থা থেকে রক্ষা করবেন এই হাদিসেই তার প্রমাণ এছাড়া সহি মুসলিমের মধ্যে একটা হাদিস জাবের আল্লাহ তালন থেকে রাসুল হাসান মেসাদ করেন করল মা আরো ফিনসা দেখা প্রত্যেক ভালো কাজই হচ্ছে সৎকা বোখারি এবং মুসলিমের মধ্যে আছে বোখারি থেকে হাদিসটি বর্ণনা করেছেন করছেন জাবের উদ্দিয়াল্লাহ তালানহ মুসলিমের করছেন হুসেফ আলদি আল্লাহ তালানহ এছাড়া আরো হাদিস যেটা বোখারি মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবিন ওমারদি আল্লাহ তালান থেকে বর্ণিত মানে নবী সালসুল মানহ কল কোনো মুসলিম তার মুসলিমের বাইয়ের উপকারের মতো থাকে প্রয়োজন মিঠানোর কাজে থাকে তো আল্লাহ তাদের কথা ওই ব্যক্তির প্রয়োজন মিঠানোর কাজের মধ্যে থাকেন আবহাওয়া আল্লাদি আল্লাহ তালম থেকে রাজসুল শাসন শেষ করেন ওল্লাহ হুফি আউনী লাফ দিমা কেন লাফদুফি আউনিয়া কেহি আল্লাহ তালা বন্দার সাহায্যের মধ্যে থাকে যতক্ষণ বন্দা তার বাইরে সাহায্যের মধ্যে থাকে তাই এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তার কথালার নিকট সাহায্য কামনা করতে পারি তাই ওই ভন নিজে যদি নাকি আর্থিক সম সামর্থ্য নাও রাখেন এই সমস্ত সনাইউল মা আরফ ভালো কাজের মাধ্যমেও ইনি নিজের দুরবস্থা থেকে মুক্তির লাভের আশা করতে পারেন আল্লাহ তাবলাকাল নিকটে আল্লাহ আমাদের সবাইকে বলা মুসিবত থেকে আহ দূরে রাখুন আমিন আশা করি বিচার বুঝতে পারছেন বাকি আল্লাহ আল্লাহ মুহাব আসসালামাইকুম রহমত